আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো রয়েছেন। আজকের রিভিউ হলো OnePlus Nord 2 5G, এই ফোনটির ফুল রিভিউ। তো দেখতে থাকুন রিভিউটি, আর বিশেষ করে এই ফোনটির বিশেষ কিছু ফিচার রয়েছে যেখানে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে OIS এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে OIS। তো চলুন বন্ধুরা আমরা এই ফোনটির ফুল রিভিউ দেখে নিই, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন ও পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। এই হলো OnePlus Nord 2 5G, দেখতে যেমন সুন্দরী তেমন ঝাক্কাস পারফরমেন্স রয়েছে এই ফোনটির। তো এই ঝাক্কাস ফোনটির ঝাক্কাস পারফরমেন্স কিভাবে হলো এটার চরিত বিষয়ে আমরা জেনে নিই। এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5, ফ্রেম হিসেবে রয়েছে প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ওজন 205 গ্রাম। এই ফোনটিতে আপনি দুইটা সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু সাথে কোনো মেমোরি আপনি ব্যবহার করতে পারবেন না। যদি একটি মেমোরি ব্যবহার করেন তাহলে একটি সিম আপনাকে বাদ দিতে হবে। এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে 6.43 ইঞ্চি ফুল এড অ্যামোলেড 90 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, রেজুলেশন 1080x2400 পিক্সেল, এখানে এর রেশিও রয়েছে 12.9। এই ফোনটির প্রোটেকশন হিসেবে রয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5, প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11, অক্সিজেন ওএস 11.3, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 1205 nanometer একটি প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু একটা ভালো মানের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, স্ন্যাপড্রাগন 865 এর যে প্রসেসরটি রয়েছে সেই সমতুল্য একটি প্রসেসর। হয়তো গিগবেঞ্চ মার্কেটা 2-1 পয়েন্ট গিয়ে অনেক সময় পিছিয়েও থাকে বিভিন্ন কারণে। আর জিপি হিসেবে রয়েছে মালি G77M69। এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টের র্যাম পাবেন, 8 GB ও 12 GB, আর দুটো মেমোরিতে এই ফোনটি আপনি পাবেন 128 GB 256 GB। OnePlus Nord 2 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এখানে আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরায় আপনি পাবেন PADF, EDF আর OIS তো থাকে। যখন আপনি 50 মেগাপিক্সেল ব্যবহার করবেন তখন আপনি OIS এ ভিডিও করতে পারবেন অথবা ফটো তুলতে পারবেন। আল্ট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল, মনোক্রোম ক্যামেরা দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের, এখানে ফিচার রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। এই ফোনটি দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps, 1080 30fps, 60fps, 240fps। সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা, যেখানে অটো HDR রয়েছে, আর ভিডিও করতে পারবেন 1080 30fps, সেখানে রয়েছে EIS। OnePlus Nord 2 5G ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে লাইন কোম্পানি 4500 mAh একটি ব্যাটারি, আর এর সাথে রয়েছে 65W একটি ফাস্ট চার্জার। OnePlus Nord 2 5G এই ফোনটিতে কমিউনিকেশনের ব্যবস্থা রয়েছে, এখানে ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে, GPS রয়েছে, NFC রয়েছে, রেডিও নেই, USB টাইপ সি পোর্ট রয়েছে, OTG রয়েছে, 3.5mm জ্যাক নেই, সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। তো বন্ধুরা এই ছিল ফোনটির সম্পূর্ণ ডিটেলস। রিভিউটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন আর কমেন্ট করে দিন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।